ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সদ্য শেষ হওয়া বিশ্বকাপটা মোটেও ভালোভাবে কাটাতে পারেননি নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্টেল দল ফাইনাল খেললেও তাকে খুঁজে পাওয়া যায়নি চেনা ছন্দে তবে সাময়িক অফ ফর্মে থাকা মার্টিন গাপটিলকে সেরা খেলোয়াড়দের কাতার থেকে ছিটকে দিবে না বিধ্বংসী এই ওপেনার আবারও ফর্মে ফিরবেন এমনটা মনে করছে সবাই আর তাই তো এবার বিপিএল খেলার জন্য মার্টিন গাপটিলকে প্রস্তাব দিয়েছে ঢাকা ডাইনামাইটস বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনো পাঁচ মাস সময় বাকি আছে এর মাঝেই সেরা দল নির্বাচনে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট সেই ধারাবাহিকতায় এবার মার্টিন গাপটিলকে প্রস্তাব দিয়েছে ঢাকা ডাইনামাইটস। তবে এখনো নিশ্চিতভাবে গাবটেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে আইপিএলে ছিলেন মার্টিন গাপটেল। তবে হায়দ্রাবাদের সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে এই কিউই ওপেনারকে মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তেত্রিশ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অসাধারণ একজন ওপেনার তিনি আর তাই তো ঢাকা ডাইনামাইটস এর চোখ এই কিউই ব্যাটসম্যানের দিকে সবকিছু ঠিক থাকলে হয়তো এবারের বিপিএলে ঢাকা ডাইনামাইটস এর জার্সিতে দেখা যাবে মার্টিন গাপটিলকে